আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু দূরে এবং কাছে যে যেখান থেকে বসে আজকের এই অজুর শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া শিক্ষার ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ইতিপূর্বে অজুর শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া শিক্ষার একটি ভিডিও তৈরি করেছিলাম ওখানে আপনারা বিভিন্ন রকম মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো আমি দেখে এরপর আমি আরও আপডেট করে এই ভিডিওটি তৈরি করছি এই ভিডিওতে খুব সহজে আরবি বাংলা উচ্চারণ সহ অর্থসহ ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দেওয়া হবে অজুর শুরু থেকে শেষ পর্যন্ত যে দোয়াসমূহ হাদিসে রয়েছে আজকের ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনারা যাতে খুব সহজে একদম সহজে অজুর সকল দোয়া শিখে নিতে পারেন মুখস্থ করে নিতে পারেন আজকের ভিডিওতে শেখানো হবে অজুর শুরুতে আপনি কোন দোয়া পড়বেন অজুর ভেতরে আপনি কোন দোয়া পড়বেন এবং অজুর শেষে আপনি কোন দোয়া পড়বেন সবগুলো হাদিসের দলিল সহ ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনি দেখছেন বাহক টিভি সাথে রয়েছি আমি সাব্বির হোসাইন এখনও যদি এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে একটি ক্লিক করে এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিন তাহলে এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন নাম্বার ওয়ান হচ্ছে অজুর শুরুতে নিয়ত করা অর্থাৎ অজুকারি মনে মনে এই নিয়ত করবে আমি পবিত্রতা অর্জন ও নামাজ জায়েজ হওয়ার জন্য অজু করছি নাম্বার টু হচ্ছে বিসমিল্লাহ রহমানের রহিম বলে অজু করা হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আমি আবার বলছি বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এইটা পড়ে যদি কেউ অজু আরম্ভ করে তাহলে তার ওই অজু যত সময় পর্যন্ত থাকবে ফিরিস তারা তার নামে তত সময় সাব লিখতে থাকবে সুবাহান্লাহ যদিও সে কোনো মোবাহ কাজে লিপ্ত থাকে অর্থাৎ সে কোনো কাজই করতেছে না এমনি বসে আছে তবুও ফিরিশতারা তার আমল নামায় সাব লিখতে থাকবে এবার আমরা একটি দোয়া শিখবো যে দোয়াটি হাদিসের ভেতর আসছে সম্ভব হলে এই দোয়াটিও অজুর শুরুতে পড়ে নিবেন এর অর্থ হচ্ছে মহান ও পরক্রান্ত আল্লাহ রব্বুল আলমিনের নামে আরম্ভ করছি আমি দিন ইসলামের উপর আছি তাই আল্লাহ তালার জন্য যাবতীয় প্রশংসা নিশ্চয়ই ইসলাম সত্য এবং কুফুর বাতিল এবং ইসলাম আলো ও কুফুর অন্ধকার তাহলে দেখেন কত সুন্দর অর্থবহ একটি দোয়া তো এই দোয়াটি আমরা শিখে নেই বিস মিল্লাহিল বিসমিল্লাহিল আলিয়িল আজিম আলিয়িল আজিম Alhamdulillahi, alhamdulillahi, ala dinil Islam, ala dinil Islam. الإسلام حق. الإسلام حق. والكفر باطل. والكفر باطل. আল ইসলামু নুরু আল ইসলামু নুরু ওয়াল কুফরু জুলমাহ ওয়াল কুফরু জুলমাহ তাহলে সম্পূর্ণ দোয়াটি হচ্ছে বিসমিল্লাহল আলি ইল আউিম আলহামদুলিল্লাহ আলা দিনুল ইসলাম আল ইসলাম হাকু ওয়াল কুফরু বাতিল আল ইসলাম নুরু ওয়াল জুলমা। এটা পড়ে আপনারা অজু আরম্ভ করবেন নাম্বার ফোর হচ্ছে অজুর ভেতরের দোয়া তো দোয়াটির অর্থ হচ্ছে এমন হে আল্লাহ আমার গোনাহ ক্ষমা করে দাও আমার বাসস্থানকে প্রশস্ত করে দাও এবং আমার রিজিকে বর্কত দান করো তাহলে দেখুন কত সুন্দর অর্থবহ একটি দোয়া এই দোয়াটি এখন আমরা মুখস্থ করে নিব এই দোয়াটিও হাদিসে পাওয়া যায় হুম রাম বি ذم بي ووسع لي ووسع لي في داري fi dari wabarik li wabarik li fi rizqi fi rizqi তাহলে সম্পূর্ণ দোয়াটি হচ্ছে অল্ল হুম নাম্বার ফাইভ হচ্ছে অজুর শেষে আমরা কোন দোয়া পড়ব ওজুর শেষে কালেমায় শাহাদাত এবং সাথে আরেকটি দোয়া আছে ওইটা এইটা যদি আমরা পড়তে পারি তাহলে হাদিস শরীফে আসছে জান্নাতের আটটি দরজায় খুলে দেওয়া হয় সুহানাল্লাহ এক হাদিসে আসছে এইটা উপরের দিকে তাকিয়ে পড়তে হয় অনেকে প্রশ্ন করে যে আকাশের দিকে তাকিয়ে পড়ব কি না আপনি উপরের দিকে তাকিয়ে পড়লেই হবে আপনি দেখা যাচ্ছে সাদের তলায় অজু করতেছেন তখন আপনি আকাশ পাচ্ছেন না তো আপনি উপরের দিকে তাকিয়েই এই কালেমাতো শাহাদাহ বা কালেমায় শাহাদাত পড়লেই হয়ে যাবে তাহলে উল্লেখিত ফজিলাত আপনি পাবেন তো আমরা কালেমায় শাহাদাত সহ আরেকটি ছোট দোয়া আছে ওইটা শিখে নেই আশহাদু আল্লাহা আশাহু ইলাহা ইহু ইহু وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ وَأَشْهَدُ هدوا أنَّ مُحَمَّداً. مُحَمَّداً. عبدُهُ ورَسُولُهُ. عبدُهُ ورَسُولُهُ. তাহলে পূর্ণ কালেমার শাহাদাত হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহদাহু ওয়া ওয় আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসুলুহ এরপরে আরেকটি দু আমরা পড়ব এর সাথেই পড়ব সেটা হচ্ছে আল Allahumma aj'alni minat tawwabina minat tawwabina waj'alni ওয়াজ নি মিনাল মুতা ত্ব মিনাল মুতা ত্ব তাহলে দোয়াটি হচ্ছে আল্লাহ আল নিজ আল নি তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমরা এতক্ষণ শিখছিলাম অজুর শুরুতে অজুর ভেতরে অজুর শেষে কোন দোয়াগুলো পড়তে হয় আরবি বাংলা উচ্চারণ ও অর্থ সহ আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেওয়ার জন্য দোয়াগুলো অজু প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয় এই নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে দু এক দিনের ভেতর এই চ্যানেলে আপলোড হবে অর্থাৎ বাহক টিভি চ্যানেলে আপলোড হবে তাই বাহক টিভি চ্যানেল যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন ওয়াল করে দিন আর এখনও যদি আপনি এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে একটি ক্লিক করে লাইক দিয়ে দিন এবং অবশ্যই আপনি যাওয়ার পূর্বে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাবির হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি দোয়া করবেন আমার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাহক টিভি